السلام عليكم اسكاسي امرا কক্সবাজার কলাতলি পয়েন্ট হিমসড়ি জেমু কেন লোকাল অটো আছে জন প্রতি তারা 40 টাকা করে গন আপনারা যদি রিজার্ভ যাইন তো অটো লইয়া ফুরে আয় যাইবা আমরা লোকাল গাড়ি গেলাম কি 40 টাকা করে আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আমরা ইয়া ফুসি গেছি হিমসড়ি এর বাদে হিমসড়ির জন্য নাও আছে আমরা প্রথমে আগে পাহাড় উঠি দিমু পরে আমরা জোড়না দেখবো আর আপনারা চাইলে ওটা দোকান থেকে লইতে আর বা কাপড় আপনারা লাগি খেলনারও দোকান আছে ছোট বেবির খেলনা আর আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর জিনিসপত্র নিতে গেলে লইলে দামাদামি করিয়া লইবা অনেক বেশি দাম থাকে হইলো টিকিট কাউন্টার জন প্রতি টিকিট হইলো গিয়া 30 টাকা করি হইলো টিকিট আমি আর আব্বু আমরা দুইজন টিকিট লইছি আর ওদিকে হইলো হিমসড়ি ঝর্ণা আর ওইদিকে হইলো গিয়া পাহাড় আমরা পাহাড়ে দিয়ে উঠমু অনেক উঁচা পাহাড় আমার জীবন কর প্রথম আমি এই পাহাড় উঠলাম মানে অত উচ্চা পাহাড় আপনারা দেখবা আমরা পাহাড়ের একবারে উপরে উঠে গেছি উঠিয়া অনেক ক্লান্ত লাগে তো আমি বইলাম কোথাও কা ডাস্টবিন ডাস্টবিনও আইসক্রিমের প্যাকেট বা যে কোনো ময়লা এটা ডাস্টবিনে ফেলাইবা এত সুন্দর জায়গা নষ্ট করবা না আব্বু পাহাড় উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে গেছেন এর লাগে বইলা পাহাড়ের উপরে থাকি অনেক সুন্দর সাগরের ভিউ দেখা যায়
পূজেনো ওয়াতিনো আপনারা ফটো তুলতে পারবা অনেক সুন্দর জায়গা আর রূপটা কি সাগর দেখা যায় খুব সুন্দর আর এখন আইসক্রিম খাইরাম আব্বু যে দুলনাথ ওয়াদ বা আমি যে দুলনাথ বইছিলাম কেন বইতে কোনো টাকা লাগে না আমরা এখন জন্নার দিকে যাইরাম এই নিচের নামরাম এখন আমরা যাইমু জন্না দেখার বিলুপ্ত হয়ে গেছে আসলো দেখো কাজর না এর পাশে অনেক বড় বড় পাহাড় সাইডে অনেক উঁচা পাহাড় আর এখন আমরা জন্নার সামনে যাইরাম আমি ওয়াত আছি জন্নার সামনে যাওয়ার চেষ্টা করব আপনারা দেখার চেষ্টা করব খুব সুন্দর পানি পড়ে আমার পিছনে জন্না থেকে আব্বু একবারের জন্য সামনে গেছেন গে একবারের সামনে আমরা এখন 12 গিরাম হিমসরের পাশে একটু হলো সি বিচ আর ভিডিওটা আসলে পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা আসসালামু আলাইকুম